মালদহে ফিরলেন রতুয়ার দাপুটে নেতা শেখ ইয়াসিন। গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ইয়াসিন। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতৃত্বের পদ পান তিনি। গত বুধবার কলকাতায় মুকুল রায়ের উপস্থিতিতে ফের তৃণমূলের পতাকা ধরেন। একই সঙ্গে তৃণমূলের পতাকা ধরেন ইয়াসিনের স্ত্রী, মালদা জেলা পরিষদ সদস্য পায়েল খাতুন। বিজেপি ছাড়ার কথাও জানেন ইয়াসিন। যদিও ইয়াসিনের দলে ফেরার দাবি মানতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব। এরই মধ্যে আজ কলকাতা থেকে মালদা হয়ে ফেরেন ওই নেতা। তাঁকে স্বাগত জানাতে মালদা টাউন স্টেশনে ভিড় করেন কয়েকশো মানুষ। উপস্থিত ছিলেন রতুয়া তৃণমূলের এক ঝাঁক নেতৃত্ব। তৃণমূলের ঝান্ডা নিয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে স্টেশন চত্বর, এরপর মিছিল রওনা হয় রতুয়ার উদ্দেশ্যে। ইয়াসিন এদিন বলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। ওরা সাম্প্রদায়িক রাজনীতি করে, তাই পুরনো দলে ফিরলাম। আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটে তৃণমূলকে শক্তিশালী করার জন্য কাজ করব। আগামীতে সব আসনে তৃণমূল জিতবে। দেবু সিংহের রিপোর্ট, NB24 নিউজ। এত মানুষ এসছে, এত নেতা এসছে, আপনাকে স্বাগত জানাতে কেন? আমার সাথে আগেও ছিল, এখনো আছে। আমি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম বিধানসভার আগে, বিজেপিতে জয়েন করা ওটা আমার ভুল সিদ্ধান্ত। এখন আমি বুঝতে পারছি যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, ও উন্নয়ন জানে না, শুধু জাতপাতের দাঙ্গা লাগাতে জানে। তাই আমি মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে মুকুল রায়ের হাত ধরে আমার প্রাক্তন ঘরে আমি ফিরে এসেছি। আমি আমাকে ভালো লাগছে, মানুষের যথেষ্ট সাহারা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনবার কংগ্রেসের প্রায় পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন, কংগ্রেসের তৎকালীন তিনবার ব্লক প্রেসিডেন্ট ছিলেন এবং তৃণমূলে তিনবার ব্লক প্রেসিডেন্ট ছিলেন, ফজলুল হক মহাশয় আছেন আমার সঙ্গে, আমি বলছি আপনাকে। এবার এইখানে আরেকটা রাজনীতিবিদ আহমেদ দা আছে, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন উনি, আমার সাথে এখন রানিং রতুয়া ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী এসামউদ্দিন দা, যিনি এর আগে কংগ্রেসের সভাপতি প্রায় দু তিনবার ছিলেন, কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কংগ্রেসের আরেক নেতা আলমগীর, এখন রানিং কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রধান, প্রাক্তন রাজনীতিবিদ আলমগীর চৌধুরী। এখানে আমাদের ভাদো প্রধান, মিঠু থেকে চালু করে দেবীপুর প্রধান, বাহালা প্রধান, বাহাড়াল প্রধান, সমস্ত নেতৃত্ব যারা অঞ্চলের প্রেসিডেন্ট, আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন, সবাই আছে। বলছি রহিম বক্সি সমর মুখার্জি বলছে আপনাকে দলে নেওয়া হয়নি, দলে ঢুকতে দেওয়া হবে না। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, যেহেতু আমি রাজ্যে জয়েন করেছি মুকুল রায়ের হাত ধরে। আপনাদের কিছু বলার থাকলে রাজ্যে বলবেন। তাকে চিনি না, আপনাকে চাপ দিয়ে যোগদান করানো হয়েছিল, ওটা আমার ভুল ডিসিশন ছিল, এখন বুঝতে পারছি আমি। আপনার যোগদানে অনুমোদন নাই রাজ্য পার্টির, বলছেন জেলা সভাপতি, আপনি এখানে পার্টি করবেন? আমার যে আমাকে ফ্ল্যাগ ধরাচ্ছে মুকুল রায়, যিনি ওনার ভিডিও ফরেন্সিক করতে পারেন, এটা যিনি বলছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, অনুমোদন আছে বলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মালদা ডিস্ট্রিক্টে এর আগেও অনেক কেউ এসছে, আপনারা তার প্রমাণ পাচ্ছেন। মানুষ কতটা স্বতঃস্ফূর্ত ভাবে খুশি আছে, ইয়াসিন দলে এসছে, জেলা প্রেসিডেন্ট বলছেন যে রাজ্য নেতৃত্ব তাকে নেয়নি, এরকম কোন ঘটনা ঘটেনি, কি বলবেন? দেখুন, আমরা টেলিভিশনে দেখেছি যে ইয়াসিন সাহেবকে মুকুল রায়ের লিডার তৃণমূলে উনি জয়েন করিয়েছেন, জেলা প্রেসিডেন্ট বলছেন, আমার মনে হচ্ছে শেখ বলছেন, এই জন্যই বলছেন। তাহলে প্রদেশ থেকে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না যে না ইয়াসিন সাহেবকে নেওয়া হয়নি, তাহলে প্রদেশ কংগ্রেস বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস বলুক আমাদের। আমরা দেখেছি মুকুল রায়কে জয়েন করিয়েছেন, আমরা ওয়েলকাম করার জন্য আজকে এসেছি, আমরা শহরে এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। রহিম বক্সিকে নিয়ে এত ক্ষোভ কেন আপনাদের? উদ্যোগে আমরা দেখছি, দেখুন আসল কি, যাদের বিরুদ্ধে আমরা তো হাফ প্যান্ট থেকে কংগ্রেসটা করেছি, আমি 2018 সালে তৃণমূলে এসেছি, যেখানে রতুয়ার মাটিতে, যেটা রতুয়া পঞ্চায়েত, যেটা তৃণমূলে কোনো মেম্বার ছিল না, রতুয়ার মানুষের আশীর্বাদ ভালোবাসারই রতুয়া ভোটটা করেছিলাম, আমি প্রধানও হয়েছিলাম, তৃণমূল করেছিল আমাকে। দুর্ভাগ্যক্রমে যখন জেলা প্রেসিডেন্ট রহিম বক্সির করা হলো, তখন শুধু রতুয়া পঞ্চায়েত না, মালদা জেলাতে প্রচুর পঞ্চায়েতে অনাস্থা উনি করালেন, যাকে উনি ফেললেন তার কাছে পয়সা নিয়েছেন, যাকে করবেন তার কাছে পয়সা দিয়েছেন, এটা একটা ব্যবসা।
কংগ্রেস কিংবা তৃণমূলের ব্যবসা করে, যারা বামফ্রন্ট থেকে তৃণমূল এসছে এটা ব্যবসা করে। আমার কাছে টাকা চাইবার ক্ষমতা নেই, কারণ যখন আমি কংগ্রেসটা করেছি, আমি যখন 2013 সালে জেলা পদ দাঁড়িয়েছিলাম, ওনার ওয়াইফ তখন 8,000 দাঁড়িয়েছিলেন, তো ফ্যাট দিয়েছি আমাকে ভালো করে ছেলে যে রূপার মাটিতে আমি রাজ্যপাল। আপনার নাম?